জমকালো এক উদ্বোধনীর পর শেষমেশ মাঠে গড়ালো বিপিএল এর সপ্তম আসরের খেলা, যেখানে প্রথম দিনের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল সিলেট থান্ডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, আর যেখানে দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডার্সকে 5 উইকেটে হারিয়েছে বন্দরনগরীর দলটি। টস জিতে শুরুতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট থান্ডার্সকে ব্যাটিংয়ে পাঠায়, আর ব্যাটিংয়ে নামে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট থান্ডার্স। শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। অবশ্য সেই চাপকে কিছুটা হলেও জয় করেছে মোহাম্মদ মিথুন, কেননা তার ব্যাটেই ভর করে 162 রানের মাঝারি মানের সংগ্রহ দাঁড় করায় দলটি। অন্যদিকে 163 রানের সংগ্রহ ব্যাট করতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটের মতো তারাও চাপে পড়ে যায়, তবে সেই চাপকে অবশ্য জয় করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের 2 ব্যাটসম্যান অর্থাৎ ইমরুল কায়েস এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ালটন। আর এই দুজনের ব্যাটে ভর করেই কিন্তু 5 উইকেটের দুর্দান্ত একটি জয় দিয়ে আসর শুরু করেছে বন্দরনগরীর দলটি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বিপিএলের গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ কুমিল্লা ওয়ারিয়র্স এবং বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রেঞ্জার্স। আর এই ম্যাচটিতেও কিন্তু একক আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। 105 রানের বিশাল জয়ে আসর শুরু করেছে দলটি। দ্বিতীয় ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে নেমে কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারেনি কুমিল্লা ওয়ারিয়র্স, তবে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত ছিল দলটির, কেননা অধিনায়ক দাসন সানাকার ঝড়ো ব্যাটিংয়ে কিন্তু 173 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি। আর পাঁচ সম সংগ্রহ ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু করতে পারেনি রংপুর রেঞ্জার্স। আর রংপুর রেঞ্জার্সের ব্যাটসম্যানরা কিন্তু কেউই খুব একটা মাথা তুলে দাঁড়াতে পারেনি, কেননা মাত্র 68 রানেই অল আউট হয়ে যায় দলটি। আর তাই আসলে শুরুটা খুব একটা ভালো হয়নি রংপুরের। অন্যদিকে আসলে শুরুটা দুর্দান্ত করেছে কুমিল্লা ওয়ারিয়র্স।